আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার জন্য না আমাদের আজকে একটা মিটিং আছে এবং প্রচুর নতুন পুরনো বন্ধুদের সাথে আমি দেখা করতে যাচ্ছি আজকে তো একটা গেট টুগেদারের মতো ব্যাপার এবং খুব গরম মানে দুপুর ১২টার সময় আমরা বেরিয়ে পড়েছি এই গরমের মধ্যে পুরো জামা কাপড়ে ঢেকে পড়ে তো বাইকটা চালাচ্ছি কোনো কষ্ট করে আর সহায়ক আছে পেছনে যে ক্যামেরাটা করছে হ্যালো গাইস তো আজকে আমরা সাউথ সিটি যাচ্ছি অনেকদিন পর সাউথ সিটি এই লকডাউনটা খোলার পর মানে আনলক হওয়ার পর আমরা এই প্রথমবার সাউথ সিটি যাচ্ছি আর প্রচুর প্রচুর মজা করবার ওখানে একটা খুব আস্তে চালাও সুকান্ত গাড়ি আস্তে চালাও ও দাদা রাস্তায় এত ভিড় এত জ্যাম মানে সাংঘাতিক অবস্থা রাস্তায় সবাই বেরিয়ে যাই হোক দাদা আপনারা একটু বাড়িতে থাকুন বুঝলেন তো লকডাউন চলছে এই সময় বেরিয়ে পড়বেন না রাস্তায় দিদিরা বাঁচার জন্য আন্দোলন করছে সাধুর মুখে মাছ নেই আবার থার্ড ওয়েভ এলো বলে এলো এলো থার্ড ওয়েভ এলো বেলা নাকি বার্থডে পার্টি গরমের মধ্যে কি করবো যেতে তো আমাদের হবেই যেতে তো হবেই খাবার তো ছাড়া যাবে না না আমরা এসে গেছি সাউথ সিটিতে দুপুরবেলা মোটামুটি ফাঁকাই থাকে সাউথ সিটি আর আমাদের মিটিংটা এখানেই এবং গেট টুগেদারটা এখানেই তো আমরা এখানে এসে পড়েছি সাউথ সিটির স্টোরগুলো পুরো ফাঁকা কোনো ডিসপ্লেতে কোনো জিনিসপত্র নেই আমার মনে হয় মলটা চলছে প্রচুর দাম বেড়ে গেছে প্রচুর দাম মলটা মনে হয় চলছে না সব ফাঁকা মলের মালিক এসে তাকে মারবো ওই দেখ একটা খালি সেন্টের বোতল রেখেছে জাস্ট একটা ডিসপ্লে আর কিছু নেই পুরো ফাঁকা আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে অবস্থা খুব শোচনীয় যাই হোক আমরা এলাম এখানে এসে এদের একটু অর্থনীতিটাকে একটু তুলে ধরি সাউথ সিটি মলের আমরা এসে অর্থনীতিটাকে একটু তুলে ধরি সাউথ সিটি মলের আমরা এসে আফটার লকডাউন অনেকদিন পর আমরা এসে গেছি সাউথ সিটি মল ঠান্ডা আহ বাবা এসি ফাইনালি তো আপনি কি ভিডিও রেকর্ডিং করছেন হ্যাঁ ভিডিও রেকর্ডিং এলাম ঠিক আছে আপনি দিন না তো ওরা স্যানিটাইজারটা এত কম পরিমাণে দিচ্ছে যে ওরা সেটা রেকর্ড করতে দিচ্ছিল না আমি বুঝতে পারলাম না কেন ভিডিও রেকর্ডিং অ্যালাউ না করার তো কিছু নেই সাউথ সিটি মলে এসেছি এটা ব্লগ বানাচ্ছি এটা ভিডিও বানাচ্ছি না করার কি আছে ওই দে মোট কি ইজ হেয়ার এটা তো ফ্লিপ হয় না দেখে না সবাই একে তুই এখানে কখন কখন থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস বারণ করা হচ্ছে কিন্তু ব্লগ তো বানিয়েছে আরো আমরা দেখেছি কি ফুল কিনে এনেছে বার্থডেতে দেবে বলে কি বলবো
লোকে কি ভাবে, লোকে কিছু ভাবলে খেতে তো এসেছি, এবার জন্মদিনে এসেছি মজা করতে খাবি বা জন্মদিন দিবি আমার কি। আচ্ছা আমরা কোনো দাঁড়া কি করে জিনিসপত্র ট্রাই করবো। আপনারা কি উইন্ডো শপিং করতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। যারাতে এসে কে জামা কাপড় পরে পরে ট্রাই করে সেলফি তুলে তুলে নিয়ে চলে যায় কিন্তু কেনে না, অলকা কেনে না আমি জানি। আমি কিনি না। ও আসে ছবি তোলে, ছবি তুলে পোস্ট করে আর কোনো কিছু কেনে না। আমার কোনো ট্রায়াল রুমে কেউ ছবি পাবে না। আমি জানি আমি জানি, এসব মিথ্যা কথা বলে লাভ নেই। তোর ইমেজটা আজকে এই ব্লগে শেষ হয়ে গেল রে। হ্যাঁ এখনই ওকে যদি আমি নিয়ে যাই দুটো জামা দেখানোর জন্য এখনই পরে ছবি তুলে পোস্ট করে দেবে। কেন আমরা সবাই করি না, আমি আমি বলছি যে ব্লগে তো অনেকেই দেখছে তারা তো অবশ্যই করে, কমেন্টে জানাবেন কে কে করে এই জিনিসটা। এবারে আমরা তো ওপরে যাব, দেখতে পেলি কিন্তু ফোন থেকে না দিই। এটা মনে এসেছিল আমরা গ্রাম থেকে ঘুরতে, একটা ভিডিও করতে দেবো আমাকে। গ্রাম থেকে এসেছি এতদিন পরে সাউথসিটি মলে, আমাকে একটা ভিডিও করতে দেবে না? বাড়াবাড়ি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে? খুব বাজে, খুব বাজে কালচার, ব্লগিং কালচারটাকে এনকারেজ করতে পারছে না। সো আমরা এসে গেছি জায়গাটাতে এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স এটা রয়েছে সাউথ সিটির ওপরে। সো তোমরা এখানে আসতেই পারো না এসে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবং খুব সুন্দর ফটো ফটো যদি তোমরা তুলতে চাও খুব ভালো ভালো ছবি উঠবে। এবারে এসে গেছে আমার ইন্টারেস্টেড জিনিস, সেটা হচ্ছে পিৎজা। সো এই পিৎজাটা আমরা অর্ডার করেছিলাম এবং পিৎজাটা কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হবে। সো আমি ট্রাই করতে যাবো, সহায়ক নিয়ে নিল, ওই খেয়ে দেখুক আগে কেমন হয়েছে। আমার মনে হয় পিৎজাটা ভালোই হবে খেতে। এইবারে যার জন্য তো খাওয়া দাওয়া, তার কেকটা এসে গেছে। কেকটা তো কাটিং করতে হবে নাকি, খালি আমরা খাবো আর কোনো কেক কাটিং করবো না, তা তো হয় না। কেকটা দেখে কিন্তু হেভি মজা পেয়েছে সবাই। আইনে তুই আগে খা না খা না বাবা আমাকে কেন কেক এসে গেছে শুন তুই দিবি এদিকে আমার কাছে আয় এবং এবারে আমরা এখানে পেয়ে গেছি আমাদের ফেভারিট নবনীতাকে। সো আমরা পেয়ে গেছি নবনীতাকে, নবনীতা অনেকদিন পরে ওর সাথে দেখা হলো এবং নবনীতার স্পেশাল নিউজ আছে সেটা সবাই তোমরা জেনে গেছো আশা করি। খুব শিগগিরই নবনীতাকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু একটা টিভি সিরিয়ালে হিরোইন হিসাবে। কবে থেকে শুটিং? 12 তারিখ থেকে শুটিং, 12 তারিখ থেকে শুটিং শুরু হবে এবং খুব শিগগিরই টিভির পর্দায় নবনীতা আবার ফিরে আসছে। সবাই খুব প্লেস প্লেস করো আর সুকান্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নবনীতারও চ্যানেল আছে সেটা কিন্তু তোমরা জানো কি জানো না আমি জানি না, যদি না জেনে থাকো নবনীতা মালাকার অফিসিয়াল, তাই তো? একদম, এটা গিয়ে সবাই সাবস্ক্রাইব করতে হবে টুকটুক করে, কারণ নবনীতা কিন্তু শুটিং এর বাই BTS এর প্রচুর ভালো ভালো ব্লগ আছে। একদম, তো আপনিও যাবে নিশ্চয়ই? একদম, আমিও শুটিং একদিন যাব, একদম ওর ব্লগ বানাবো। ওর ব্লগও দেখতে পাবে, আমাদের ব্লগও দেখতে পাবে, প্রচুর আমরা মজা করি বাইরে বেরিয়ে। তো দেখার জন্য আমাদের চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দাও কেমন বিটিএস বিটিএস ভর্তি এবং আজকে তো আমরা এখানে খুব ভালো ভালো রিলসও বানিয়েছি একদমই তাই ইনস্টাগ্রাম দেখবে ভালো করে স্বপ্ন দেখার শুরু মন তো দূরু দূরু চেনা জীবন হলো আজ চেনা একসাথে পথ চলা একই সুরে কথা বলা দুটি চোখের ভাষা নয় অজানা চলো টাটা।